বৌমা, তুমি সজীবের জন্মদিনে কিছু উপহার দেবে না? দেবে আন্টি, দেবে। এবং সেই মূল্যবান উপহার আমি সঙ্গে করে নিয়ে এসেছি। কি বলতে চাও তুমি? আমি বলতে চাই তোমার স্ত্রীর উপহারটার মধ্যে একটা নোংরা দুর্গন্ধ লুকিয়ে আছে। মুখ সামনে কথা বলবি রিতা। আমি মুখ সামলালেও তোমার স্ত্রীর কলঙ্ক ঢাকা পড়ে যাবে না? আমার স্ত্রী ফুলের মতো পবিত্র, তার কোনো কলঙ্ক থাকতে পারে না। তুই বোকার স্বর্গে বাস করছিস সজীব। তোর স্ত্রী শুধু কলঙ্ক নিয়েই নয়, তোর স্ত্রী একটা দুশ্চরিত্রা। মা, মা চুপ কর। তোর ওই অপবিত্র মুখে আমি মা ডাক শুনতে চাই না। মা, তুমি কিন্তু আমার স্ত্রীকে অপমান করছো। যে মেয়ে তোমার সরলতার সুযোগ নিয়ে তোমাকে ঠকিয়ে তোমার চোখে ধুলো দিয়ে পর পুরুষের সাথে প্রেম করে বেড়ায়, তার কোনো মান সম্মান থাকতে পারে না মিস্টার সজীব। চুপ করো, অনেক বাজে কথা বলেছ, আর একটাও বাজে কথা বলবে না। একটাও বাজে কথা বলেনি, যা বলেছে সব সত্য। বেগম, এসব তুমি কি শুরু করলে? আজ সজীবের জন্মদিন, এখানে উপস্থিত অনেক মেহমান রয়েছে, তাদের সামনে তুমি নিজের ছেলের বউকে? ও শুধু আমার ছেলের বউ না, ওর আরেকটা স্বামী আছে। মা, তুমি অনেক নাটক করেছো আমার ভাবিকে অপমান করার জন্য, আজ নতুন নাটক নাই বা করলে? কোনো নাটক আমি করিনি। আমি তোদের চোখের কালো চশমা খুলে দিতে চেয়েছিলাম, কিন্তু তোরা আমার কথা বিশ্বাস করিসনি। আজ আজ তোদেরকে আমি প্রমাণ দিয়ে দেব, ওর শুধু আরেক স্বামী আছে তাই না, ওর সন্তানও আছে। কি প্রমাণ আছে তোমার কাছে বলো মা? কি প্রমাণ আছে তোমার কাছে যে আমার স্ত্রীর সন্তান আছে? জবাব দাও। জবাব আমি নিয়ে এসেছি। কালুর মা, কালুর মা, ভেতরে এসো। কে ও মহিলা? ও হচ্ছে কালুর মা, আর ওর কোলের এই বাচ্চা। কালুর মা, তোমার কোলের এই বাচ্চাকে তার মায়ের কোলে তুলে দাও। আপনার গো কি সব ভেজাল আমি বুঝি না। এলান আপনার সন্তান, আপনি নিয়ে আমার রেহাই দেন। বর্ষা, ওই মহিলা তার কোলে বাচ্চা দিয়ে তোমাকে বলল এই সন্তান তোমার। বলো, কার সন্তান এই বাচ্চা? বলো, এই শিশু কার সন্তান? অপরাধ যখন প্রকাশ হয়ে যায় তখন মুখে কোনো কথা থাকে না সজীব। বর্ষা, কথা বলো তুমি, জবাব দাও। বলো, বলো এই বাচ্চা তোমার নয়। বলো, ওরা যা বলছে সব নাটক, সব মিথ্যে। বলো বর্ষা, বলো, জবাব দাও। বর্ষার জবাব দেওয়ার কোনো ক্ষমতা নেই মিস্টার সজীব। মা আর যাই করুক, নিজের সন্তানকে কোনোদিন অস্বীকার করতে পারে না। মিথ্যে কথা, এই সন্তান বর্ষার নয়। বর্ষা, বর্ষা তুমি চুপ করেছো কেন? বলো, বলো এই সন্তান তোমার নয়। বলো বর্ষা, এই সন্তান তোমার নয়। বলো। ও আর কি বলবে বাবা, ধরা পড়ে এখন পাথর হয়ে গেছে, আর পাথরের মুখে কোনোদিন কথা ফুটে না। পাথরকেও কথা বলানো যায় মা। আমি আমি ওর কথা বের করছি। সেদিন মেহমানদের সামনে আমাকে তুই থাপ্পড় মেরেছিলি, আজ সবার সামনে সেই থাপ্পড় আমি তোকে ফিরিয়ে দিচ্ছি। সন্তানকে নিয়ে তুমি আমার ঘরে যাবে না। ভাইয়া, এসব তুমি কি বলছো? চুপ কর তুই। আমার এতদিনের ভালোবাসা বিশ্বাস সব ভেঙে গুঁড়ো করে দিয়েছো। আমি বলছি এ বর্ষার সন্তান নয় সজীব। বাবা, তাহলে ওকে উত্তর দিতে বলো, এ কার সন্তান ও বলুক। বৌমা, তুমি সত্যি কথাটা খুলে বলো। আমি বলতে পারবো না বাবা। পাপ কি কেউ কোনোদিন স্বীকার করে?
অস্বীকার করতে পারো তুমি? কাল ফোন পেয়ে তোমার প্রেমিকের কাছে যাওনি? কমলাপুর বস্তিতে গিয়ে কালুর মার কাছে শিশুকে পালার জন্য টাকা দিয়ে আসুনি? বলো বর্ষা, বলো, উত্তর দাও। না না না, আমি কোনো কথাই বলবো না। তাহলে আমি বলতে বাধ্য হচ্ছি, এই মুহূর্তে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও। ওগো, এ কথা তুমি বলো না। তোমার নীরবতায় আমাকে বলতে বাধ্য করছে। আমি একটা কলঙ্কিনী দুশ্চরিত্র মেয়েকে নিয়ে সংসার করতে পারবো না। কলঙ্কিনী দুশ্চরিত্রা মেয়ের এ বাড়িতে কোনো জায়গা নেই। যা বের।